Hello viewers, welcome to our new episode with Pera. এটা কিন্তু থাই পেয়ারা আমরা আগেই কেটে নিয়েছি যদি একসাথে করি তাহলে অনেক বড় দেখা যাবে এবং এটা বর্তমানে খুব সাফল্যজনক একটা ব্যবসাও বলতে পারেন যারা কৃষি নিয়ে কাজ করেন তাদের জন্য তাছাড়া এটার স্বাদ এবং এটা হলো সারা বছরই পাওয়া যায় আচ্ছা মামুন আমার তোমার কাছে একটা প্রশ্ন আছে যে আমরা মূলত সাধারণ যে পেয়ারা খাই সেটা কিন্তু আকারে একটু ছোট আর এই পেয়ারাগুলো আকারে বড় হয় তা এটা কি হাইব্রিড পেয়ারা হাইব্রিড বলতে কি এটা জাতি এরকম এবং এটার গায়ে একটা পলি ব্যাগ মোড়ানো থাকে যার কারণে অন্যান্য পোকামাকড় আক্রমণ করে না আর ওই পলি যদি না ইউজ করা হয় তাহলে পেয়ারাটা এত বড় হয় না ওই পলিটা ব্যবহার করার কারণে এই পেয়ারাটা আরও একটু বড় হয় অনেকেই মনে করেন যে এতে অতিরিক্ত সার মাটি ইউজ করা হয় না এটাতে নর্মালি যেরকম আমাদের পেয়ারা চাষ করা হয় ঠিক সেরকমই জাস্ট এটা হলো বাইরের কান্ট্রি থেকে একটা জাতের সঙ্গে মিশ্রণ করে থাই নাম করা হয়েছে এবং থাই 5 এবং 7 মেবি যাই হোক হতে পারে এটা সেই জাতেরই অন্তর্ভুক্ত ওকে ওকে থ্যাংক ইউ মামু আচ্ছা পেয়ারাটা হ্যাঁ পেয়ারাটা আমার মনে হয় যে আমাদের দেশি পেয়ারার মতোই একটু নরম এবং এর খোসাটাও একবারে গ্রিন এটা কিন্তু পলি ব্যাগের ভিতরে থাকে আমাদের দেশি পেয়ারার গায়ে কিন্তু বিভিন্ন মশা বা পোকার একটা ফোঁটা ফোঁটা থাকে কিন্তু আমাদের এই হাতে যে থাই পেয়ারা আছে এটাই কিন্তু সেই জিনিসটা নাই সেক্ষেত্রে আমরা অনেকটা সেফ ফ্রুট পাচ্ছি ওকে থ্যাংক ইউ তোমার কাছ থেকে আমি অনেক তথ্য জানতে পারলাম আর এই পেয়ারাটা কোন অঞ্চলে বেশি চাষ হয় এটা হলো হ্যাঁ আমি যেটুকু জানি এটা বর্তমানে পিরোজপুর তারপরে হলো উত্তরবঙ্গ যেমন বগুড়া সিরাজগঞ্জ এদিকের মানুষজন এই পেয়ারাগুলো একটু বেশি চাষ করতেছে তবে এখন বর্তমানে যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশের সব জায়গায় থাই পেয়ারা খুব বেশি চাষ হচ্ছে যার অল্প একটু জায়গা আছে জমি আছে সে কিন্তু এই থাই পেয়ারা চাষ করতেছে কেননা অল্প জায়গার ভিতরে বেশি ফলন হয় এবং আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে আমরা আমাদের এই স্ক্রিনের উপরে দিয়ে দিব যে একটা গাছে কতগুলো পেয়ারা ধরে এবং এই পেয়ারার কারণে কিন্তু গাছটা অনেক সময় ভেঙেও পড়ে যার জন্য অনেক সময় লাঠি বা গোজা দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হয় প্রচুর ফলন আচ্ছা এই পেয়ারা কি আমরা ফুলের টবে বা ছাদে চাষ করতে পারি হ্যাঁ অবশ্যই যারা হলো ছাদে ছাদ কৃষি বা বাসার সামনে একটা বেলকুনি আছে বেলকুনিতে গাছ লাগাতে চান এই পেয়ারা লাগাতে পারেন এটার জন্য খালি একটু পানি মাটি হলেই হয়ে যায় অন্যান্য পেয়ারা গাছের মতোই বা অন্যান্য গাছের মতোই বেড়ে ওঠে বর্তমানে ছাদ টবে গাছ লাগানোর প্রচলনটা একটু বেশি হচ্ছে এবং টমেটো বা আমরা বিভিন্ন সবজি দেখতে পাচ্ছি ঠিক একইভাবে আমরা পেয়ারাটাও চাষ করতে পারবো ওকে তো মামুন আমি আর ওয়েট করতে পারছি না এত বড় একটা পেয়ারা আমার এখনই খুব খেতে ইচ্ছে করছে সো আমরা এখন শুরু করতে পারি ওকে ও আমাদের সাথে আরেকটা জিনিস আছে যেটা হলো একটা মরিচের গোড়া মশলা উইথ বিট লবণ যেটা আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন যেটা খুবই সুস্বাদু সুস্বাদু বলতে কি একটা ঝালঝাল ভাব আসবে এবং পেয়ারাটা আমাদের হালকা একটু মিষ্টি আছে হ্যাঁ পেয়ারাটা খুব ভালো কোনো প্রকার কষ নাই এবং পরিপক্ক এটা তো আরেকটা কথা আমরা বলতে ভুলে গেছিলাম কিসের কথা সেটা হলো আমরা কিন্তু অনেকেই বিচির কারণে পেয়ারা খেতে চাই না পেয়ারার ভিতরে অনেক বিচি থাকে কিন্তু আপনারা থাই যে পেয়ারাটা দেখতে পাচ্ছেন এতে কিন্তু খুব অল্প সংখ্যক বিচি আর যে বিচিগুলো আছে এগুলো খুব নরম যে কেউ খেতে পারবে অনেকেই বলে যে বিচি খেলে পেট কামড়ায় বা পেটের সমস্যা হয় কিন্তু আসলে না আর একটু সমস্যা হয় কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই পেয়ারাটা খেলে আপনার হচ্ছে না সো খুব সহজে আপনারা আর আরেকটা জিনিস সেটা হলো বাজার দাম যেটা তাই তো সবার জানা উচিত তো বাজার দাম যেটা আছে সেটা হলো বর্তমানে 60 টাকা থেকে 80 টাকা এর ভিতরে বাজার দামে বিক্রি হচ্ছে এই পেয়ারাগুলো সুতরাং সবাই খুব সহজেই কিনতে পারবেন এবং আশা করি যখন চাষটা আর একটু বেশি হবে তখন দামটা আরও কমে যাবে তো আর এটার পেয়ারা যে মাখা এই মাখাটা কিন্তু খাইতে খুব মজা হ্যাঁ অনেকেই ফুটপাতে দেখেন যে পেয়ারা মাখায় তখন কিন্তু এই থাই পেয়ারা যেটা আছে এটাই মাখায় এটার কিন্তু খুব স্বাদ
যদি মাখায়, আপনি যদি চান বাসায়ও মাখাতে পারবেন, সেক্ষেত্রে কি কি লাগতে পারে? কাসুন্দি, সরিষার কাসুন্দি, হ্যাঁ সরিষার কাসুন্দি বা বিট লবণ, বিট লবণ, হ্যাঁ যেগুলো সবাই জানে, হালকা একটু মরিচ দিলেন, ব্যাস দিয়ে মাখাবেন। আর হচ্ছে সালাদ হিসাবে আমরা টমেটো বা অন্য কিছু ইউজ করতে পারি। হ্যাঁ, তবে সেক্ষেত্রে আমার মনে হয় যে পেয়ারাটা শুধু খাওয়াই ভালো, হালকা একটু মশলা দিয়া, যেরকম আমরা খাচ্ছি। তো আমরা এখন কি শুরু করতে পারি? হ্যাঁ শুরু করতে পারি, হালকা করে মশলা মাখানো হবে। মশলা নাও, মশলা নাও, এই যে এই যে মশলা, এই দাও। ওয়াও, এই যে আমি অল্প নিয়েছি। হ্যাঁ আমি, আমার একটু ঠান্ডা লাগছে যার জন্য আমি একটু অল্প নিয়েছি, অসাধারণ। ভুলেই গেছি আমি কি খাচ্ছি। না না, আমি মনে করছিলাম যে এই ধরনের পেয়ারার স্বাদটা খুব কম হয়, কিন্তু আমার সে ধারণা আজকে বদলে গেল, এবং হচ্ছে খুবই স্বাদ, খুবই সুস্বাদু। তবে আমরা সামনের দিন চেষ্টা করব পেয়ারার যে গুণাগুণ আছে সেগুলো তুলে ধরার জন্য। আজকে আপনারা পেয়ারা খান, সামনের দিন খাওয়ার পরে আপনাদের কতটুকু ইমপ্রুভ হলো সেটা সহ জানতে পারবেন। ওকে।